হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই গোটা দেশে সেই মহেন্দ্রক্ষণ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আপনারা সবাই জানেন 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু অযোধ্যায় নয়, গোটা দেশে সাজো সাজো রব উঠে গেছে। ইতিমধ্যেই কোটি কোটি ভক্তের সমাগম হয়ে গেছে অযোধ্যায়। গোটা ভারতবর্ষ থেকে রামলালার ভক্তরা পৌঁছে যাচ্ছেন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন দেখতে। পাগলামিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত জড়ো করে গোটা ভারতবর্ষের মানুষকে অনুরোধ করতে হচ্ছে যে দয়া করে 22শে জানুয়ারি অযোধ্যায় আসবেন না, কারণ ওই দিন অযোধ্যায় কোটি কোটি মানুষের ভিড় হবে, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, রামের ভক্তরা যাতে কোন রকম অসুবিধার মধ্যে না পড়েন সেজন্য এই অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন সারা জীবন পড়ে রয়েছে, গোটা বছর পড়ে রয়েছে, আপনারা 22শে জানুয়ারির পর যে কোনো দিন এসে রামলালার মন্দির এবং রামলালাকে দর্শন করুন। আর এই পাগলামিটাকে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিচ্ছে এই রামলালা ট্রাস্ট, রামলালা যে মন্দির ট্রাস্ট, তারাও একেবারে পরতে পরতে এই উত্তেজনাটা খুলে দিচ্ছেন মানুষের সামনে। এই যেমন রামলালা, যে রাম মন্দির অযোধ্যায় রাম মন্দির, তার গর্ভগৃহে কার মূর্তি থাকবে, কি মূর্তি থাকবে, সেটার জন্য রীতিমতো ভোটাভুটি করতে হলো। তিনজন শিল্পী, তিনটে শিল্প এই ভোটে অংশগ্রহণ করলো এবং শেষ পর্যন্ত কিন্তু জিতলেন তিনিই। গোটা ভারতবর্ষের মানুষ যারা শিল্প সম্পর্কে সামান্যতম খবর রাখেন তারাও জানতেন যে তিনিই জিতবেন, আর তিনিই জিতলেন। তার মূর্তি এবার স্থান পাবে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে। বাকি দুজন যারা ভোটাভুটিতে হেরে গেলেন তাদের দুজনার মূর্তিও কিন্তু অযোধ্যার রাম মন্দিরে স্থান পাচ্ছে। কি হলো ভোটাভুটিতে, কে জিতলো, কোন মূর্তি স্থান পাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে, দেখাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অব্দি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং সেই রাম মন্দিরের গর্ভগৃহে কোন শিল্পীর শিল্প থাকবে, কোন রামলালার মূর্তি থাকবে, তার জন্য রীতিমতো ভোটাভুটি করতে হলো। ভারতবর্ষের তিনজন বিখ্যাত শিল্পী এবং তাদের শিল্পকর্ম এই ভোটে অংশগ্রহণ করল। শুক্রবার সেই ভোট হয়েছিল, আমরা দেখলাম, এবং তারপর আমরা তিন রামলালার যুদ্ধ, ভোট যুদ্ধের রেজাল্ট জানতে পারলাম এবং জিতলেন তিনিই। গোটা ভারতবর্ষের মানুষ আশা করেছিলেন যিনি জিতবেন সেই তিনিই জিতলেন। কি নাম তার? সেই শিল্পীর নাম যোগীরাজ অরুণ। যোগীর রাজ্যে যোগীরাজ যে জিতবেন সেটাই তো স্বাভাবিক, তাই নয় কি? যোগীরাজ অরুণ, তার মূর্তি, তার রামলালার মূর্তি এবার স্থান পাবে অযোধ্যার এই রাম মন্দিরের গর্ভগৃহে। এবং যে দুজন শিল্পী ভোটাভুটিতে হেরে গেলেন তারাও কিন্তু কম যাবেন না, তাদের মূর্তিও কিন্তু স্থান পাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে। যোগীরাজ অরুণ এই শিল্পীর নাম আপনারা এর আগেও শুনেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বানিয়েছিলেন, মনে আছে? সেই যে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি, যে ইন্ডিয়া গেটের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটা বানিয়েছিলেন এই শিল্পী যোগীরাজ অরুণ, এবং যার রামলালার মূর্তি এবার স্থান পেতে চলেছে একেবারে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে। বড় সম্মান, গোটা ভারতবর্ষের ইতিহাসে এত বড় সম্মান কোন শিল্পী আজ অব্দি পেয়েছেন কিনা এটা সত্যি ভাবার বিষয়, তর্কের বিষয়, গর্বের বিষয়। যোগীরাজ অরুণের মূর্তি এবার স্থান পাচ্ছে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে। সোমবার আমরা দেখলাম যে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়ে দিলেন যে মূর্তিটি গর্ভগৃহে থাকছে তার ভাস্কর হচ্ছেন অরুণ যোগীরাজ, তিনি কর্ণাটকের বাসিন্দা। তারপর আমরা দেখলাম যে মন্ত্রী ইয়াদুরুপ্পা লেখেন যে রাম মন্দিরের শোভা পাবে মাইসুরের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি। এই খবর আমাদের দ্বিগুণ আনন্দ দিচ্ছে। অরুণ যোগীরাজ বা যোগীরাজ অরুণ যে শিল্পী, তার পুরো পরিবার কিন্তু এই ভাস্কর বা শিল্প সৃষ্টির সঙ্গে যুক্ত, এবং যেটুকু আমরা জানতে পারছি যে মহীশূরের যে রাজা
সেই রাজবংশের শিল্পী ছিলেন তাদের পূর্বপুরুষরা, এই অরুণ যোগীরাজের দাদু যিনি ছিলেন, তিনি ছিলেন এই মহীশূর যে রাজবংশ সেই রাজবংশের শিল্পী, সেই রাজবংশের শোভাবর্ধন করতেন তাদের পূর্বপুরুষরা, এবং তার হাতেই এবার তৈরি রাম মন্দির, রামলালার মূর্তি এবার স্থান পাবে এই গর্ভগৃহে। এবং ট্রাস্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনটি বিগ্রহকে বেছে নেওয়া হয়েছিল প্রাথমিক পর্বে, যে এই তিনটে মূর্তির যেকোনো একটি এই রাম মন্দির অযোধ্যার গর্ভগৃহে স্থান পাবে, তিনটে বিগ্রহই কিন্তু মন্দিরে থাকবে এবং সমান গুরুত্ব পাবে, তার মধ্যে অরুণ যোগীরাজের তৈরি রামের মূর্তি, রামলালার মূর্তি থাকবে মন্দিরের গর্ভগৃহে। এবং এই তিনটে মূর্তি এমন ভাবে তৈরি করা হয়েছে জানেন, যে আগামী 1000 বছরেও এই তিনটে মূর্তিকে সংস্কার করতে হবে না। ভারতের শিল্পীদের শিল্পকর্ম এমনই জায়গায় পৌঁছেছে যে এই তিনটি মূর্তি মন্দিরে থাকবে, 1000 বছর এই তিনটি মূর্তিকে কোনো সংস্কারের দরকার হবে না। আপনারা জানেন যে নাগারা স্টাইল, ভারতবর্ষের বিখ্যাত নাগারা স্টাইলে কিন্তু এই অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে, এবং এখানে আপনারা যেটা বললাম, যেটা যে যোগীরাজ অরুণ বা অরুণ যোগীরাজের যে মূর্তি, সেই প্রভু রামের মূর্তি, সেই মূর্তি স্থান পাচ্ছে গর্ভগৃহে। এবং এই মূর্তি সম্পর্কে যেটুকু জানতে পেরেছি, রামলালা ট্রাস্ট যেটা আমাদের জানাচ্ছে যে এই নির্বাচিত মূর্তিতে রামের 5 বছর বয়সী রূপের আদল ফুটিয়ে তোলা হয়েছে, মূর্তি সজ্জার জন্য তার হাতে আলাদা করে বসানো হয়েছে তীর এবং ধনুক, এই মূর্তিটির উচ্চতা 51 ইঞ্চি। এবং সবচেয়ে যে বড় বিশেষত্ব এই মূর্তিটার, যে এই মূর্তিটা হুবহু তৈরি করা হয়েছে তুলসীদাস রচিত রামচরিত মানস এবং মহর্ষি বাল্মীকির যে রামায়ণ মহাকাব্য, তাতে রামের রূপের যে বর্ণনা করা হয়েছে হুবহু সেই আদলে অরুণ যোগীরাজের এই রামের মূর্তিটি তৈরি করা হয়েছে, যেটি স্থান পেতে চলেছে গর্ভগৃহে। ভাবতে পারছেন পৃথিবীর ইতিহাসে অযোধ্যার রাম মন্দির এমন একটি মন্দির তৈরি হচ্ছে যেখানে গর্ভগৃহে থাকার জন্য তিনটি মূর্তি সিলেক্ট হয়েছিল, এবং এই তিনটি মূর্তি বা তাদের শিল্পীরাও এতটাই বিখ্যাত, মূর্তিগুলো এতটাই ভালো হয়েছে যে কোন মূর্তিটি গর্ভগৃহে রাখা হবে তার জন্য রীতিমতো ভোটাভুটি করতে হলো। তিনটে মূর্তি অযোধ্যার রাম মন্দিরে স্থান পাচ্ছে, যেদিন আমরা দেখতে যাব উদ্বোধনের পরে, যখন আমরা দেখতে যাব এই তিনটে মূর্তি আমরা দেখতে পাবো, গর্ভগৃহে থাকছে অরুণ যোগীরাজের মূর্তি এবং বাকি মূর্তি দুটো থাকছে এই অযোধ্যার রাম মন্দিরে। এবং ওই যেটা বললাম, রামের 5 বছর বয়সী একটি রূপের আদলে ফুটিয়ে তোলা হয়েছে, এবং তুলসীদাস রচিত রামচরিত মানস এবং মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যের একেবারে হুবহু যে বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী এই মূর্তিটি তৈরি করেছেন অরুণ যোগীরাজ রাম মন্দিরে। এই মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি এবার গর্ভগৃহে স্থান পেতে চলেছে, এবং মন্দিরের অন্যান্য জায়গায় থাকবে এই বাকি দুটি মূর্তি, যে দুটি মূর্তি গর্ভগৃহে থাকার লড়াইয়ে ভোটাভুটিতে হেরে গেছে, কিন্তু মন্দিরে শোভাবর্ধন করবে এই দুটি মূর্তি। রাম জন্মভূমি ট্রাস্ট কিন্তু রহস্য জিয়ে রেখে মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছে, এবং তারাও জানিয়ে দিয়েছে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর যেকোনো দিন আপনারা আসুন, এই মন্দির দর্শন করুন, মূর্তিগুলো দর্শন করুন, এবং সত্যি অযোধ্যার এই রাম মন্দির একটি ভারতবর্ষের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে থেকে যাবে, এমনটাই গ্যারান্টি দিচ্ছেন রামলালা মন্দিরের ট্রাস্ট। এবং এই যে তিনটি মূর্তি, যে তিনটি মূর্তির মধ্যে রীতিমতো ভোটাভুটি হলো, এই তিনটি মূর্তি এতটাই সুন্দর হয়েছে যেটা দেখার জন্য মানুষকে নাকি বারবার অযোধ্যার রাম মন্দিরে ছুটে যেতে হবে, এমনটাই দাবি করছেন রামলালার যে মন্দিরের ট্রাস্ট আছেন সেই ট্রাস্টের সদস্যরা। কি বলবেন আপনারা, এমন ইতিহাস আগে আপনারা শুনেছেন? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে, যদি মনে হয় যে বন্ধুদের প্রত্যেককে এই ঘটনা জানা উচিত, এই খবর শোনা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদন শেয়ার করবেন। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা এমন অনেক খবরই আপনাদের সামনে তুলে ধরব যা অন্যান্য কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় আপনারা পাবেন না, কারণ দ্য নিউজ বাংলার তরফ থেকে অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।